বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম প্রতিষ্ঠার 57 বছর পর উঁকি দিতে শুরু করেছিল নতুন সম্ভাবনা। তবে সেই প্রত্যাশায় ভাটা পড়েছে। প্রায় 65 কোটি টাকা ব্যয়ে চলছিল স্টেডিয়ামটির আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম। মাঝপথে থমকে গেছে সেই কাজ। চলমান কর্মযজ্ঞে এখন অনেকটা স্থবির অবস্থা বিরাজ করছে। স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রম বন্ধ হওয়ায় স্থানীয় ক্রিকেটাররা ক্ষতির মুখে। পর্যাপ্ত মাঠের অভাবে পাশের রাস্তা ও অসমতল প্রতিকূল পরিবেশে অনুশীলন করতে হচ্ছে বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের। স্টেডিয়ামটির উন্নয়ন হলে স্থানীয় ক্রিকেটের পাশাপাশি বরিশালবাসীর আন্তর্জাতিক ম্যাচ দেখার স্বপ্নও পূরণ হবে। যে কাজ 6 মাসের কাজ, আমার মনে হয় না 6 মাস পুরোপুরি কাজ করলে 6 মাসের মধ্যেই কমপ্লিট হতো। একটা প্র্যাকটিক্যালি ক্রিকেট হচ্ছে গিয়ে আমাদের শুরু হয় কোথা থেকে, আমাদের ডোমেস্টিক ক্রিকেট থেকে। সেই ডোমেস্টিক ক্রিকেটটাও এখন বন্ধ। যে এই কাজটা হচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, এটা দেখভাল করার জন্য কোনো মানুষ আমরা খুঁজে পাচ্ছি না। আয়তনের দিক থেকে এটি দেশের অন্যতম বড় ও পুরনো হলেও এখন পর্যন্ত এই স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা যায়নি। এ নিয়ে আছে সমর্থকদের আক্ষেপ। আমাদের এত সুন্দর স্টেডিয়াম থাকা সত্ত্বেও এবং বরিশালে এত জাতীয় দলে এত আমাদের রিপ্রেজেন্টেশন থাকা সত্ত্বেও আমাদের কোনো লোকালি আয়োজন হচ্ছে না। আমাদের বিপিএলে ফরচুন বরিশাল আছে, কিন্তু আমাদের যদি বরিশালে একটা ম্যাচ থাকতো তাহলে আমরা অনেক আনন্দ সহকারে এটা উপভোগ করতে পারতাম। কিছু জায়গা সবুজ, আবার কিছু জায়গায় সাদা রঙের ঘাস, তার মাঝখানে চোখে পড়বে নানা প্রজাতির পরগাছা। পর্যাপ্ত পরিচর্যার কারণে পুরোপুরি প্রস্তুত হচ্ছে না মাঠটি। মাঠটিতে পানির জন্য একটি নলকূপের ব্যবস্থা হলেও রয়েছে বিদ্যুৎ সংকট। জেলা ক্রীড়া সংস্থার কাছে বিদ্যুৎ বিভাগের বকেয়া বিল প্রায় 22 লাখ টাকা, যে কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন। তবে নির্ধারিত সময় অতিবাহিত হলেও কাজের অগ্রগতি হতাশাজনক। মাঠ ব্যবহার উপযোগী না হয় ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা। তাদের দাবি, অবকাঠামোর চেয়েও জরুরি মাঠ। অন্যদিকে মাঠে জন্ম নিয়েছে নানা ধরনের পরগাছা। এ অবস্থায় এরকম মাঠ পরিচর্যা কিংবা আধুনিকায়নের কাজ না হলে ধীরে ধীরে মাঠটিও নষ্ট হয়ে যাবে বলে মনে করছেন ক্রীড়া সংগঠকরা। কালকে আমাকে দুপুরে টেলিফোন করছে, এনএসসিবি দিয়ে লোকজন আসছে তারা কাজ শুরু করার জন্য। সময়সীমা আমার মনে হয় আর কিছুদিনের ভিতরে অতিক্রম হবে, তারপরও আবার বাড়াই নেবে এরা। কিন্তু আমাদের খেলার তো 12টা, যেহেতু এখানে কোনো লিগ হইতেছে না, ক্রিকেট লিগ হইতেছে না। অন্যদিকে স্টেডিয়ামটির স্ট্রাকচারাল কাজের 60% শেষ হয়েছে বলে দাবি করা হলেও কাজের যে গতি থাকার কথা সেটিও নেই। দেখা গেছে গ্যালারির এক পাশে ছাউনির কাজ হলেও অন্য পাশে শুধু স্ট্যান্ড। 5টি প্যাভিলিয়ন ও মিডিয়া ভবনের কাজ এখনও সম্পন্ন হয়নি। সিঁড়িগুলো পড়ে আছে ভাঙাচোরা অবস্থায়। পুরোপুরি প্রস্তুত হয়নি ডরমেটরি, ইনডোর অনুশীলন ভবন, ড্রেসিং রুম ও মানসম্পন্ন মাঠ। তবে দ্রুত সময়ের মধ্যে কাজটি আবার শুরু হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ তো আসলে টুকটাক করে হচ্ছে, আমার মনে হয় আমরা কালকে ভিজিট করেছি, এটা জোরেশোর হয়তো শুরু হয়ে যাবে আর কি, দৃশ্যমান হবে আশা করি। পুরোপুরি বলতে আমাদের এখনো ফ্লাড লাইটের টেন্ডারই হয়নি, আমি কি করে আপনাকে বলবো বলুন। অন্যদিকে স্টেডিয়ামটির উন্নয়ন ও আধুনিকায়নের কাজ যাতে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা যায় সে ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। যিনি ঠিকাদার হিসেবে কাজ করছেন তার সাথেও আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি যাতে কাজটা দ্রুত সময়ের মধ্যে শেষ হয়। 1966 সালে বরিশাল নগরীর বাঁধ রোড সংলগ্ন কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে প্রায় 29 একর জমির উপর নির্মিত হয় স্টেডিয়ামটি। পরবর্তীকালে প্রায় 24 কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটির আধুনিকায়নের পাশাপাশি নাম পরিবর্তন করে রাখা হয় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম। অমিত হাসান, এখন বরিশাল।